ফিরে যাই আমাদের আজকের অতিথি কবি আসাদ মান্নানের কাছে। আবারও আপনার কাছে ফিরে এলাম, যেটা নিয়ে কথা বলছিলাম শুরুতেই, যে বাংলাদেশের অন্যতম প্রধান কবি শামসুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। তো শুরুতেই আজকের এই দিনে তার কোন দিকটি নিয়ে আলোকপাত করতে চান? কবি শামসুর রহমান শুধু বাংলাদেশের নন, তিনি বাংলা ভাষার একজন গুরুত্বপূর্ণ কবি নিঃসন্দেহে। এজন্যে যে আমরা দেখি যে বাংলা ভাষার হাজার বছরের, আমাদের বাংলা সাহিত্যের যে ইতিহাসে, দীর্ঘ ইতিহাসে, ইতিহাসের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন বাঁকে অনেক কবি এসেছেন এবং তারা অমরতা লাভ করেছেন, ঠিক তেমনি এক কবি শামসুর রহমান। তিনি যে সময় তাঁর জন্ম, যে আমরা জানি যে 1929 সালে তাঁর জন্ম হয়েছে, তো এবং তাঁর জন্মের পর আমরা পৃথিবীর বিভিন্ন দিকে, বিশেষ করে সময়টাকে যদি বিবেচনা, একটা উত্তাল সময়, দুই বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে তার জন্ম, এবং বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তোর 47 সালের ভারত বিভাজন, বাংলাদেশের তৎকালীন পূর্ব বাংলার নতুনভাবে নাম নিয়ে পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো, এই যে দেশ ভাগে বাংলাকে ভাগ করা হলো, এরপরে 47 পরবর্তী যে সময়টা, ভাষা আন্দোলন, আমাদের স্বাধিকার আন্দোলন, বিভিন্ন পর্যায়ের গণ অভ্যুত্থান, তারপর 70 নির্বাচন, 7ই মার্চ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এই যে একটা উত্তুঙ্গ দীর্ঘ সময় পাড়ি দিয়ে আসছেন একজন কবি। কবি কিন্তু সময়ের ফসল, সময় থেকে তিনি তার জীবনকে ধারণ করেন। কবির জীবন আর অন্য মানুষের জীবন কিন্তু এক নয়। তো আজকে শামসুর রহমানের প্রয়াণ দিবস, আমি শুরুতে তার বিদেয় যাত্রার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং তার স্মৃতিচারণ করতে চাই। এইভাবে তাকে তো কবিতা লিখি বলেই তার সঙ্গে আমার পরিচয়, এবং সেই পরিচয়ের সূত্রপাত ঘটে দৈনিক বাংলা অফিসে 1978 সালে। আচ্ছা, আমি ঢাকায় আসি, কবি আহসান হাবিব তখন দৈনিক বাংলার সাহিত্য সম্পাদক, হাবিব ভাইয়ের কাছে গেলাম কবিতা নিয়ে, তিনি আমার অনেক কবিতা ছাপিয়েছেন। তো সেই সুবাদে হাবিব ভাই আমাকে চিনতেন, জানতেন। তো হাবিব ভাই আমাকে বললেন যে রহমানের সঙ্গে তোমার জানাশোনা আছে? তো শামসুর রহমান তো জানতাম যে তিনি দৈনিক বাংলার সম্পাদক, অনেক বড় কবি। তো আমি, উনি বলে দিলেন, হাবিব ভাই টেলিফোন করলেন ইন্টারকমে যে রহমান, কবি আসাদ মান্নান তরুণ কবি চট্টগ্রাম থেকে আসছে, তোমার সঙ্গে একটু দেখা করো, তো চা। আচ্ছা, তো কথা বল, আমি রহমান ভাইয়ের রুমে গেলাম। তো তখন কিন্তু 1978 সালের ঘটনা বলছি আমি, সেই থেকে তিনি খুব একজন তরুণকে কীভাবে যে ইয়ে করতে হয়, খুবই চমৎকার সুন্দর মানুষ শামসুর রহমান, আমাদের কবিদের মধ্যে সবচেয়ে সুদর্শন একজন কবি ছিলেন। তিনি শুধু বাহ্যিকভাবে সুদর্শন নয়, অন্তরের দিক থেকে তিনি খুব একজন সুদর্শন কবি। শব্দটি উচ্চারণ করলে আমরা অনেক কিছু আমাদের চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু শামসুর রহমানের নামটি উচ্চারণ করলে স্নিগ্ধতা, শুচিতা, এক ধরনের উদ্ভাষণ বা রৌদ্রময়তাকে আমরা দেখতে পাই, ঔজ্জ্বল্য দেখতে পাই। শামসুর রহমান তেমন একজন ব্যক্তি। শুরুতে তিনি খুব আকর্ষণ করে ফেললেন আমাকে তার দৃষ্টিতে, এবং খুব নম্র ভাষায় কথা বলতেন। তো এই করতে করতে শামসুর রহমান যখন 50 বছর পূর্তি হলো, তার 50তম জন্মদিন পালন হচ্ছে ঢাকায়, আমি তখন চট্টগ্রামে। আচ্ছা, তো আমি ভাবলাম যে শামসুর রহমানের মতন একজন কবিকে আমরা যদি চট্টগ্রামে তাঁর জন্মদিন করি, ভালোই হয়। সেই জন্মদিন আমরা চট্টগ্রামে তার 50তম জন্মদিন আয়োজন করলাম বাংলাদেশ পরিষদ মিলনায়তনে। সেখানে অনেক বিখ্যাত কবি, বিশেষ করে চট্টগ্রামের তো আছেন, বাইরের সম্ভবত সিকদার আমিন হক অথবা হাবিবুল্লাহ সিরাজির কথা আমি বলতে পারবো না, ঠিক এমন সিকদার আমিন হক ছিলেন, আরও অনেক
কবি অংশ নেন, যে হলভর্তির তার অনুরাগে পাঠক 50 বছর তখন তার, আচ্ছা তো 50 বছর তো কোনো কিছুই না সেই সময় পর্যন্ত, কিন্তু তিনি পাঠকদের খুব অনুরাগে শিখতে হলেন। এবং তার শিখতে হওয়ার পেছনের মূলত মূল কারণটা কি, যে শামসুর রহমান আমাদের বাঙালির সমস্ত আকাঙ্ক্ষা স্বপ্নকে ধারণ করেই তিনি তার কবিসত্তাকে লালন করেছেন। তিনি কখনো তিনি অসুন্দরের বিরুদ্ধে ছিলেন, সবসময় সুন্দরের সপক্ষে থাকতেন এবং শালীনতার পক্ষে ছিলেন সবসময়। শামসুর রহমানকে তো নাগরিক কবি বলা হয়ে থাকে, এর পেছনে কারণ নাগরিকতা বলতে নাগরিক অনুসঙ্গগুলো তার কবিতায় আসছে নিঃসন্দেহে। এবং কিন্তু আমাদের নগর বলতে আমরা যেই বুঝি, সেই নগর তো অ্যাকচুয়ালি বাংলাদেশে আমরা এখনও খুব পাই না। আমাদের নগরটা হচ্ছে প্রকৃতির লালিত একটি নগর, সুজলা সুকলা শস্য শ্যামলা এই বনভূমির আঁচল ধরে আমাদের নগরগুলো গড়ে উঠেছে, বিকশিত হচ্ছে যত কিছু হোক। কিন্তু আমাদের এই নগরের ভেতরে একটা প্রকৃতি রয়েছে, শামসুর রহমানের কবিতার প্রকৃতির অনুষঙ্গগুলো বিশালভাবে আসছে সে নাগরিকতার ছোঁয়া নিয়ে, এবং শক্তিশালী উপমা উৎপ্রেক্ষার রূপকের মধ্য দিয়ে তিনি আমাদের কবিতার ভেতর দিয়ে অনুপ্রাণিত করেছেন। তিনি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, 3 বছর তিনি অনার্স কমপ্লিট করলেন কিন্তু পরীক্ষা দেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সে। মজার ব্যাপার হচ্ছে পরবর্তীকালে তিনি পাস করছে বিএ পাস করলেন, বিএ পাস করে তিনি মাস্টার্স প্রিলিমিনারিতে ভর্তি হলেন, প্রথম বর্ষর পরীক্ষা দিলেন, ফাইনাল পরীক্ষা দিলেন না। এই যে এক ধরনের ব্যাপার, যে সব কিছু মিলিয়ে তিনি একসময় রেডিওতে কাজ করতেন, পরবর্তীকালে সাংবাদিক হিসেবে আসলেন, এখন যে সাংবাদিকতার যে বিকাশ বা আমরা প্রসার দেখি, তখন তো কিন্তু এরকম ছিল না, সীমিত আঙ্গিকে ছিল। যেহেতু তিনি একজন সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, কাজে তার ভেতরে একটা তাৎক্ষণিক বিষয়গুলোতেই প্রতিক্রিয়া জানাবার একটা বিষয় ছিল, যার জন্য তিনি সবসময় আমাদের কবিতায় যে বাইনের ভাষা আন্দোলন নিয়ে তার আমার দুঃখিনী বা অন্যমালা বা আসাদের শর্ট বা এই স্বাধীনতা সংগ্রাম নিয়ে তার জনপ্রিয় দুটি কবিতা আছে, সেই প্রসঙ্গে যে তোমাকে আসতে হবে স্বাধীনতা, স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের রজর কবিতা অবিনাশী গান, এই দুটো কবিতা তো খুব তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। এবং আমার বিবেচনায় এই শামসুর রহমানের দুটো কবিতার যতখানি জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা পেয়েছে, আর কোনো কবির কবিতা ঠিক সেভাবে আকারে পায়নি। এবং এই কবিতাটি তিনি লিখেছেন তখন মুক্তিযুদ্ধকালীন সময়ে, মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি এই কবিতাটি লিখেছেন। এবং এই কবিতা প্রকাশিত হয়েছে বন্দি শিবির থেকে, কলকাতা থেকে, মুক্তিযুদ্ধকালীন সময়ে, এবং শামসুর রহমানের ছদ্মনামে, তার ছদ্মনাম ছিল আবু সাইদ আয়ুবের পৃষ্ঠপোষকতার তত্ত্বাবধানে এই গ্রন্থটি বন্দি শিবির কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। এটি বলা যেতে পারে প্রথম মুক্তিযুদ্ধকালীন অনেক সাড়া ফেলেছিল, সাড়া জাগিয়েছিল। আমাদের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা এ নিয়ে অনেক কবিতা লেখা হয়েছে, কিন্তু সেগুলো আসছে আমাদের স্বাধীনতার পরে। দুই বাংলাতে তিনি বিপুল পরিমাণে সমাদৃত ছিলেন, এই ব্যাপারটা আসলে তিনি কিভাবে উপভোগ করতেন বা এরকম এই বিষয়গুলো নিয়ে কখনো আপনার সঙ্গে কথা হয়েছিল কিনা, তিনি আসলে কিভাবে উপভোগ করতেন? একজন কবি পাঠকের যখন নজর কাড়েন, দৃষ্টিতে পড়েন এবং পাঠক দ্বারা নন্দিত হন, তিনি সেটা উপভোগ করবেন, এটি স্বাভাবিক। শামসুর রহমান খুব উপভোগ করতেন, ব্যতিক্রম ছিলেন। হ্যাঁ, এটা এই স্বীকৃতির জন্যেই তো, স্বীকৃতির জন্যে ভালোবাসার জন্যেই তো কবির লেখা লেখে, তাই না? শামসুর রহমানও সেই ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম নন। কিন্তু তার ওখানে যে সেই উপভোগের মধ্যে কোনো উচ্ছ্বাস বা উল্লম্ফন ছিল না, তিনি সেগুলোকে স্বাভাবিকভাবে নিয়েছেন। বড় মাপের কবিতার প্রাপ্য সেটি, দুই বাংলায় তিনি অসম্ভব নন্দিত, জনপ্রিয় শব্দটি আমি ঠুং শব্দ বলবো, তিনি দুই বাংলারই একজন নন্দিত কবি। এখনও শামসুর রহমানকে তারা নমস্য জ্ঞান করেন, গুরুত্বপূর্ণ করেন, কারণ
শামসুর রহমান আমাদের বাংলা কবিতাকে একটা নতুন ভাষা ধারা এনে দিয়েছেন, সংযোজনের ক্ষেত্রে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কবি শামসুর রহমানকে কবি হিসেবে পরিচয় দিল, কবিতার বাইরেও কিন্তু তার অনেক লেখা আছে, তার অনেক প্রবন্ধ আছে, উপন্যাস আছে, তিনি অনুবাদও করেছিলেন, অনুবাদ করেছেন, তিনি খুবই চমৎকার অনুবাদ করেছেন, যে রবার্ট ফ্রস্টের কবিতা অনুবাদ করেছেন, তিনি খাজা ফরিদের কবিতা অনুবাদ করেছেন, একজন উর্দু ভাষী কবির চমৎকার ইয়ে। তো আর এই খাজা ফরিদের কবিতার প্রসঙ্গে একটা বিষয় আমি বলতে চাই, যে খাজা ফরিদের কবিতা এই বইটি তিনি অনুবাদ করেছিলেন বেশ অনেক আগে, এটা তখনও বাংলাদেশ হয়নি। তো এই কবিতা অনুবাদ বইটি শামসুর রহমানের কাছে ছিল না, আমি এই বইটি ফুটপাত থেকে কিনেছিলাম। এই যে তিনি বিদেশি লেখকদের লেখা অনুবাদ করতেন, বিদেশি লেখক বা বিদেশি কবিদের লেখা তিনি অনুবাদ করতেন, সেক্ষেত্রে কি আসলে তিনি নিজস্ব স্বকীয়তায় সেটাকে অনুবাদ করতেন, নাকি জাস্ট মানে ওনারা বিদেশি লেখক যেটা লিখেছেন সেটাকে জাস্ট বঙ্গানুবাদ করতেন? এটি খুব একটা চমৎকার প্রশ্ন নিঃসন্দেহে। যখন আমরা অন্য ভাষা থেকে আমাদের ভাষা কবিতা অনুবাদ করি, আর সে যিনি অনুবাদ করছেন তিনি যদি কবি হন, সে কবির বৈশিষ্ট্যগুলো কিন্তু চলে আসে। জি হ্যাঁ, এটা অবচেতনে কিন্তু কবিকে তার একটা তার বৃত্তির বা তার ঘরের বাইরে তিনি কিন্তু যান না, তিনি হয়তো ভাবটা নিচ্ছেন, অক্ষরগুলো নিচ্ছেন, শব্দানুবাদ বলতে অক্ষর ধরে ধরে অনুবাদ নয়, হয়তো তিনি তার মতন করে নিচ্ছেন, ভঙ্গিটা কিন্তু কিছুটা তার এসে যায়, ছোঁয়া তার ইয়ে পাওয়া যায়। অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, এই অনুষ্ঠানের মাধ্যমে কবি শামসুর রহমানকে আরও একবার গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা অনুষ্ঠানটি শেষ করব আপনার কণ্ঠের একটি আবৃত্তি শুনতে শুনতে, কিন্তু তার আগে আমি আমার দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়: প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন অভিনেতা ব্রুসলির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কোনো বিষয় নিয়ে বেশি ভাবলে তা কখনো অর্জন করা যায় না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার কবিতা। শামসুর রহমানের 50তম জন্মদিনের অনুষ্ঠান করার সময় শামসুর রহমানকে নিয়ে একটি কবিতা লিখেছিলাম, সেই কবিতাটি নিবেদন করব তার এই মহান প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। আমার মনে আছে রহমান ভাই যখন এই কবিতাটি পেলেন তিনি খুবই উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন, 43 বছর আগে লেখা কবিতা হবে তাকে নিয়ে লেখা তার জন্মদিনকে কেন্দ্র করে, স্বাভাবিক সবাই একদম শুনে ফেলে। কবিতার নাম সূর্যের জন্মকথা। সূর্যের সঠিক কোনো জন্মকথা কবিরা জানে না, জ্বলন্ত প্রহরে শুধু নিয়মের তালা চাবি হাতে, শব্দের খোঁয়ারে বেঁধে সুনীতের সামুদ্রিক ফেনা, শূন্যের পাহাড় কেটে তুলে আনে আলোর আঘাতে, অস্থির মেধার নামে জমে ওঠা কুমারী আধার। অনাদি সূর্যের কোনো আত্মকথা কবিরা লেখেনি, ভাবেনি স্বপ্নের মাঝে অস্বপ্নের রূপালী গাধার প্রেমের যুগল হাস তুই তুই। তারা তো দেখেনি মহান উলঙ্গ যিশু কৃষকের ধানের গোলায় দুর্ভিক্ষের ছবি দেখে উল্টো দিকে ফিরিয়েছে মুখ, আজন্ম ক্ষুধার্ত অগ্নি জলে শুধু কামার শালায়, কাস্তু কোদালে জন্মে মাটি মার কঠিন অসু, আমার ক্ষমতা নয় দেহহীন দেহ ধরে রাখা, নগর দালান বাড়ি সারি সারি সুরম্য মিনার, কারু শব্দহীন হাসি আর কারু কানফুল শাখা। প্রেমের পকেটে কারু আলৌকিক অস্থির দিনার, এসব আমাকে দে একজোড়া সূর্যমুখী চোখ, আমিও সূর্যের কিছু জন্মকথা লিখে যেতে চাই, আকাশে প্রহরীহীন বসে থাকা একজন লোক মানুষের প্রতিবেশী হবে বলে সংবাদ রটায়, কবিতা প্রেমিক এক এ সংবাদ প্রচার না করে গোপনে রাত্রির চোখে পূর্ণিমার সাদা মোম জেলে আলোর আবাদ করে শ্রমজীবী মানুষের ঘরে, আজন্ম নির্ভূত এরা দুবেলা দুমুঠু ভাত পেলে
জন্মের অধিক কোনো মৃত্যু এরা জন্ম দিয়ে থাকে, সূর্যের অধিক এক সূর্যরূপে আত্মা জালে এরা, মৃত্যুর অধিক জন্মবীজ এরা বুকে তুলে রাখে, এদের চেতনা আজ তবু কেন অন্ধকারে ঘেরা, এদের চেতনা আজ তবু কেন অন্ধকারে ঘেরা।